ফিরলাম খবরে। টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত অ্যান্ড্রুজ কলেজ, জিএস বনাম এজিএস অনুগামীদের মধ্যে সংঘর্ষ। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, এই অ্যান্ড্রুজ কলেজে বারবার কিন্তু আমরা দেখেছি এরকম ধরনের ঘটনা ঘটেছে, টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটেছে, আবারও একই রকম ঘটনা এবং ছাত্রীদের রড দিয়ে পেটানোর অভিযোগ উঠছে, ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো জানতে চাইবো। দেখো, মূল কারণ যেটা জানা যাচ্ছে যে ক্ষমতার লড়াই, ওখানে জিএস এবং এজিএস দুটো গোষ্ঠীর মধ্যে এই লড়াই বলে কলেজ সূত্রে খবর। আজকে এজিএস ওই কলেজের অভিযোগ করছেন যার বিরুদ্ধে, তিনি ওই কলেজের জিএস এবং তার অনুগামীদের বিরুদ্ধে, এবং এমনকি তিনি তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত যে ছাত্র সংসদের জিএস এর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে অনুগামীদের। এবং অভিযোগ যেটা যে আজকে কলেজ চলাকালীন যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল ভেতরে, তখনই বহিরাগতদের সঙ্গে এসে কিছু ছাত্রছাত্রী তারা মারধর করতে শুরু করে রড দিয়ে ছাত্রীদের। হ্যাঁ কৃষ্ণেন্দু, যদিও সেই অভিযোগ পাল্টা অস্বীকার করছে অন্য পক্ষ, কলেজে প্রচুর পুলিশ মোতায়েন আছে এবং এখন পর্যন্ত উত্তপ্ত পরিবেশ। ধন্যবাদ কৃষ্ণেন্দু। টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত অ্যান্ড্রুজ কলেজ, জিএস বনাম এজিএস অনুগামীদের মধ্যে সংঘর্ষ, ছাত্রীদের রড দিয়ে পেটানোর অভিযোগ।